তো হ্যালো দোস্ত আবার আমি আপনাদের সামনে নতুন একটি ইউনিক ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটি হচ্ছে এটাই যে আপনি বাড়িতে বসে থেকে মাসে থেকে পঁচিশ বা চল্লিশ আপনি বলবেন কিভাবে কিভাবে সেটা আমি আপনাদেরকে বলতে চলে আমি হচ্ছে আপনাদের প্রিয় শাকিম ভাই আপনাদেরকে এই শাকিম শাকিম প্রতি স্বাগতম জানাই তো বেশি দাঁড়িয়ে না করে আমি আপনার মূল্য দেশে চলে যাই মানুষ বাড়িতে বেকার বসে থেকে টাইম নষ্ট করে থাকে তো আমি আপনাদেরকে আজকে টাইম নষ্ট করে দেব না আপনারাও কিন্তু চাইলে এই ইউটিউব থেকে আপনি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে গুগলের জারিয়ে থেকে আপনি ডাইরেক্ট একটা গুগল থেকে বেঙ্গলি হিস্টোরি বা হিন্দি হিস্টোরি বা ইংলিশ হিস্টরি হিস্টোরি আপনার যেটা ভালো হবে সেটাকে কপি করে নিয়ে আপনি কি করতে পারেন ভিডিও বানাতে পারেন এবং সেখানে আপনাকে ভয়েস ওভার করতে হবে আপনাকে সেখানে কিন্তু ভয়েস লাগাতে হবে কীভাবে তা আপনি দেখতে পাচ্ছেন একটা পাশে থেকে আপনার স্ক্রিনে একটা ভিডিও একটা চ্যানেলে দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু রোম্যান্টিকের বা যে কোনো একটা হিস্টোরি বানিয়ে থাকে তিনি নিজে বানাই আপনারা কিন্তু চাইলে নিজেও হিস্টোরি বানাতে পারেন গল্প বানাতে পারেন আর আপনি চাইলেও কিন্তু আপনি গুগল থেকে সার্চ করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে কিভাবে আপনারা মানে কপি কপি করে নেবেন আপনারা গুগলে লিখবেন বেঙ্গলি স্টোরি ইন বাংলা লেখার পরে পরে কিন্তু আপনার অনেকগুলো অপশান চলে আসবে সেখানে আপনার যেটা পছন্দ হবে সেখানে কিন্তু আপনি চুজ করে নেবেন এবং সেইখানে গিয়ে কিন্তু আপনি কি করবেন কপি করে নেবেন তো বেশি দেরি না করে আমি আপনাদেরকে চলেন স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে বোঝাতে চলেছি কীভাবে কপি করবেন তো চলেন সো হ্যালো দোস্ত আমি কিন্তু সেই স্ক্রিনের মধ্যে কিন্তু আমি চলে এসেছি আপনাদেরকে প্রথমে বলতে পারি যে আপনারা কিন্তু এই জিনিসটা বলতে পারেন তো দাদা আপনি কিন্তু এই জিনিসটা করতে পারেন আপনি কেন করেন না আপনি তো চাইলে বাড়িতে বসে দেখে আপনি কপি করে গুগলতে কপি করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে প্রথমে এক কথা একটা কথাই বলতে চাই যে আমি কিন্তু সেই ক্যাটাগরি ভিডিও বানাই না তার জন্য কিন্তু আমি এই জিনিসটা করি না আপনারা কিন্তু চাইলে এই জিনিসটা আপনারা করতে পারেন কারণ আপনারা যে ব্যাঙ্গলি দেখলেন যে ব্যাঙ্গলি হিস্টোর চ্যালেন্টটা তার কিন্তু এক লাখ পঁচিশ হাজার হাজার তিনি কিন্তু একদিন তিন দিন চার পর পর চার দিন পর পর কিন্তু তিনি কি করতে গেছেন ভিডিও কিন্তু আপলোড করতে থাকেন তার দেখলেন ভিউজ কিন্তু অনেক তে এক পাঁচ দিন আগে একটা ভিডিও ছেড়েছে তার বিরানব্বই হাজার ভিউজ এসছে তো আপনারা বেশি দিন করেন আপনারা কিন্তু জিনিসটা চাইলে আপনারা কিন্তু সুন্দর করে আপনাদের কি করতে হবে সুন্দর করে আপনাদেরকে কিন্তু ক্রম বজরে ক্লিক করে নিতে হবে ক্রম বজরে বা আপনারা চাইলে কিন্তু গুগল আপনারা যেখানে হোক যেটা হোক সেটা আপনারা করে নিতে পারবেন এখানে যাওয়ার পরে কিন্তু আপনারা কী লিখবেন এখানে আপনি আপনাদেরকে বলে দিই এইখানে আসার পরে কিন্তু আপনারা লিখবেন ইমোশনাল ইমোশনাল স্টোরি স্টোরি ইন বে বেঙ্গালি আপনাদের যেটা হবে সেটা কিন্তু আপনারা করে নেবেন আপনারা হিন্দি পারলে হিন্দি করবেন তেলুগু পারেন তেলুগু ইংলিশ বা আপনাদের যেটা ভাষা সেটা কিন্তু আপনারা করে নিতে পারেন তো এখানে একটু স্ক্রল করার পর আপনি কিন্তু চলে আসবেন কিন্তু ওপরে যেগুলো প্রথমে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার প্রমেশন মানে টাকা লাগতে পারে এখানে এখানে কিন্তু আপনার টাকাদের কোনো প্রয়োজন নেই আপনারা এখানে নিচেই একটু স্ক্রল করার পর আপনারা কিন্তু দেখতে পাবেন এইখানে কিন্তু আপনারা এখানে কিন্তু সম্পূর্ণ গল্প চলে এসেছে আপনার লেখানে গেলে আছে টি এ টু স্যাড স্টোরিজ ইন বেঙ্গলি একটি কষ্টের গল্প আপনারা এইখানে আলতো করে চাপ দিয়ে কিন্তু আপনারা ভিতরে চলে যাবেন ভিতরে যাওয়ার পরে 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 আপনাদের ওপরে কিন্তু একটু টান দিবেন টান দেওয়ার পরে পরে আপনারা কিন্তু দেখবেন এখানে কিন্তু লেখা আছে স্যাড লাভ স্টোরিজ ইন বেঙ্গলি বেদনার গল্প আজকের গল্পর ঝড় তো এখানে লেখা আছে খুব বেশি দিনের কথা নয় একটি দিনের মাত্র কয়েক ঘন্টার প্রচণ্ড ঝড়ে শহর কলকাতার স্বাভাবিক জীবনযাত্রা লণ্ড ভণ্ড হয়ে গিয়েছে এই সব কথাগুলো আপনারা ইমোশনানভাবে কিন্তু আপনারা বলতে পারেন এখানে বলার পর কিন্তু অনেক লোক আছে যেগুলো কিন্তু স্টোরি যেগুলা ইমোশনান যেগুলো যেগুলো বিরকাপে হয়ে থাকে সেই জিনিসগুলো কিন্তু অনেক লোক পছন্দ করে তা আপনার সুন্দরকে এখানে একটা আলতো করে চাপ দিয়ে কিন্তু আপনারা এখানে কপি করে নেবেন আপনারা কিন্তু একটু মনে রাখবেন আপনারা যেখান থেকে কপি করে নেবেন সেখানে কিন্তু মনে রাখবেন আমি কিন্তু আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি কিন্তু একটু বাস্ট কপি করে নিলাম তা আপনাদেরকে আবার দোসরা জিনিস এখানে ক্লিক করার পর আপনাকে দোসরা জিনিসের কাইন্ড মাস্টারে কিন্তু আপনাদের চলে যাবেন কাইন্ড মাস্টারে যাওয়ার পর কিন্তু আপনাদেরকে কী করতে হবে একটা কিন্তু আপনাদেরকে ইমেজ সিলেক্ট করে নিতে হবে আপনাদের কী করবেন আপনাদের যেটা ইচ্ছা আপনারা সিলেক্ট করতে পারেন আমি ব্ল্যাক মানে যেটা আপনাদের ইচ্ছা ব্লু হোয়েল মানে যেটা আছে আপনাদের সিলেক্ট করে নিতে পারেন আমি কিন্তু একটু এটাকে টান দিয়ে বড়ো করে নেব কারণ আরো গল্প লাগাতে হবে তো আমি এখানে টান দিয়ে একটু বড় করে নিয়েছি এবং আপনাদেরকে সুন্দর করে এখানে ক্লিক করে নিতে হবে লেয়ারে লেয়ারে ক্লিক করার পর আপনারা দেখবেন টেক্সট আছে টেক্সটটাকে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন টেক্সটে দেখেন টেক্সটা আসার পর কিন্তু আমার দেখছেন যে এখানে খুব বিস্তীর্ণ গল্প এখানে কিন্তু আমার যেটা কপি করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে আর ওপরে যেটা বারবার দেখছেন দাগটা উঠছে সেখানে কিন্তু আপনার করে স্ক্রিনে চাপ দিয়ে থাকলে কিন্তু আপনাদের একটা পাস্ট বলে অপশান চলে আসবে সেই পাস্টটা কিন্তু আপনারা ক্লিক করে দেবেন সেটাই আমি করে দিই একটা করে স্ক্রিনে চাপ দেওয়ার পর আপনি দেখছেন যেখানে পাস্ট বলে চলেছে পাস্ট ক্লিপ পাস্ট প্লেন টেক্সট ইনপুট মেথড পাস্ট বলে অপশান চলে এসেছে সেখানে কিন্তু আমি ক্লিক করে নেব দেখেন আমি কিন্তু ক্লিক করে নিলাম দেখেন ক্লিক করার পর কিন্তু আমার যতগুলো গল্প আছে সেই গল্পগুলো কিন্তু এখানে চলে এসেছে আপনারা চাইলে কিন্তু কাটা করে আপনারা কিন্তু বড় করে নিতে পারেন এটাকে হয়তো দেখার জন্য একটু করে নিতে পারেন দেখেন কিন্তু আমি কিন্তু এখানে করে নিলাম দেখেন করার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো গল্প চলে এসে এবার এখানে কিন্তু আপনাদেরকে কী করতে হবে আপনাদের কিন্তু এইখানে একটা ভয়েস লাগিয়ে দিতে হবে কীভাবে দেখেন এখানে কিন্তু রেকর্ড বলে একটা অপশান আছে রেকর্ডে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন দেখেন যে এখানে ক্লিক করার পর আপনি মানে মুখে বলতে থাকবেন দেখেন আমি কীভাবে করছি খুব বেশি দিনের কথা নয় একদিনের মাত্র কয়েক ঘন্টার প্রচণ্ড ঝড়ে শহর কলকাতার স্বাভাবিক জীবনযাত্রা লণ্ড হয়ে গেল এইভাবে কিন্তু আমাদেরকে অনুশীলনভাবে লাগাতে হবে আপনারাও কিন্তু চাইলে এইভাবে আপনাদের নিজের ভয়েস আবার করে নিজের ভয়েস লাগে কিন্তু আপনারা নিজের কন্টেন্ট করতে পারবেন কিন্তু এমন ক্রিয়েটার লোকাল ক্রিয়েটার বিগ ক্রিয়েটার যারা আছে তারা কিন্তু এই ভুলটা করে থাকে কি যে অন্য কন্টেন্টকে নিয়ে নিজের চ্যানেলে আপলোড করে দেয় কিন্তু আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনার নিজের হিস্টোরিকে স্বাভাবিক যেটা আপনার নিজের মনের কল্পনা নিজের মনের বেদনা যেটা আছে সেটা দেখে কিন্তু আপনি করতে পারেন তো চলেন আজকের ভিডিও আমার এখান থেকে জয় হিন্দ জয় ভারত